আচ্ছা, আমরা কোথায় গেছিলাম? আমরা এই যে ইমেজ ইকুয়াল টু রিকোয়ার্ড ইমেজ এটা দিছি, তো এখন যদি আমি ইমেজ যদি অন্য কিছু দেই, ধরেন হচ্ছে আমি ইমেজ না দিয়ে আমি একটা ফাইল দিই, ধরেন হচ্ছে আমি এটা দিলাম অ্যাড্রেস দিলাম অ্যাড করি, তাহলে আমাকে কি বলবে? এই যে দ্য ইমেজ মাস্ট বি এন ইমেজ, দেখছেন রাইভাল কত সুবিধা করে দিছে, বলছে দ্য ইমেজ মাস্ট বি এন ইমেজ, জাস্ট একটা লাইন, জাস্ট একটা নেম ইকুয়াল টু রিকোয়ার্ড ইমেজ ইকুয়াল টু রিকোয়ার্ড ইমেজ। দেখছেন আমার এখানে কি কোনো কিছু লিখতে হয়, কোনো কন্ডিশন দিতে হয় যে ইমেজের এই আমরা আগে যেভাবে করতাম, জেপিজি হইতে হবে, পিএনজি হইতে হবে, লিখুন করছিলাম না, ভ্যালিডেশন দেখেন, ভ্যালিডেশন তো করা লাগতেছে না আপনার, সে তো করিয়ে দিছে, এই যে করিয়ে দিছে না, আপনাকে তো আগে এক্সটেনশনটাকে ধরতে হবে যে কোন এক্সটেনশনটা সে দিছে, এখানে আপনার লারাভেলের মাধ্যমে আপনি ধরতে পারবেন। হ্যাঁ, আগে আগে হচ্ছে সে করা যাবে, সব করা যাবে, তাহলে এক্ষেত্রে লারাভেলের কোনো বিল্ট ইন নেই, মানে আপনাকে বানাইতে হবে, আপনাকে তখন বানাইতে হবে। হ্যাঁ, আপনাকে তখন বানাইতে হবে, তখন আপনাকে এটার ফরম্যাটটা, হ্যাঁ ওইভাবে ওই সিস্টেমে করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমার এখানে যে নেম রোল ইমেজ, আমি যদি কোনোটা না দেই সে কিন্তু বলবে যে দেখেন অ্যাড করি, এই যে দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য রোল ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য ইমেজ ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য অ্যাড্রেস ফিল্ড ইজ রিকোয়ার্ড। দেখছেন আগে আমরা এতে কত কত কষ্ট করে করতাম এই বিষয়গুলো, জাস্ট এখানে কতগুলা, আর এখানে আমরা কি করছিলাম এই যে ক্রিয়েট পেজের মধ্যে যে এরর মেসেজ শো করেছে স্প্যান ট্যাগের মাধ্যমে, একটা লাইন, একটা মাত্র লাইন। ঠিক আছে, তারপরে অনেকে বলবে যে লারাভেল অনেক কঠিন, নাকি অনেকে বলেন না আপনারা অনেক কঠিন নাকি, মানে আপনার কিছু কিছু জিনিস তো মুখস্থ করতে হবে। ঠিক আছে, কারণ ওরা তো যেগুলো বানা রাখছে এগুলো তো আপনি ইউজ করেন। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে দেখলাম যে ইমেজটা, এখন ইমেজটা তো আমাদের ধরতে হবে তাই না, আমরা এখানে ইমেজটাকে ধরবো কোথায়, এটাকে হচ্ছে আমরা কিভাবে ধরতে পারি, দেখেন আগে আমরা কতভাবে করতাম, ইমেজকে ধরতাম দুই রাইডারে, কত কিছু করতাম করতাম না, মনে আছে কত কষ্ট, সময় নষ্ট, কিন্তু লারাভেলকে লস করে দিত না, এখন দেখেন কয়লাইন কোড হয়, এখন খালি মজা পাবেন একটু পরেই, এটা কি ভাই এত সহজ, তাহলে আমরা এতদিন পিএসপি শিখছে কিতাম, দেখেন না এটা ওই যে ইংলিশ ওয়ার্ড না, এই কারণে হয়তো মিনিংটা ইংলিশ এখানে না, এটা অ্যাড্রেস কি জানো, এটা আন্ডারলাইন দেওয়ার কারণ কি, ওয়ার্নিং, এটা ওয়ার্নিং না মনে হয়, এটা কি আছে, প্রপার্টি অ্যাক্সেস বাই আ ম্যাজিক মেথড, মানে এটার প্রপার্টি, মানে যেগুলো প্রপার্টি এগুলো নিয়ে আন্ডারলাইন করছে। ঠিক আছে, ওয়ার্নিং না, এটা ওয়ার্নিং না, ওয়ার্নিং হলে একটা রেড কালার আসবে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এখন আমাদের ইমেজটা কি ধরতে হবে না, তো আমরা আগে ধরি, আমরা আগে এইটাকে সেভ না করে আমরা কাজ করি যে আগে ইমেজটাকে ধরি, আমি যদি এখানে রিটার্ন ইমেজটাকে ধরবো কিভাবে, রিকোয়েস্ট, রিকোয়েস্ট আমরা ফাইল, রিকোয়েস্ট কি ফাইল ইমেজ, রিকোয়েস্ট ফাইল ইমেজ, এখন যদি আমি এটাকে ইকো করি দেখি তো এখন কিছু করে, ইকো না করে আমি রিটার্ন করতে পারি, রিটার্ন রিটার্ন। আচ্ছা, তো আমাদের এখানে এখন আমরা নেম দিব, নেম দিব, তারপর হচ্ছে রোল দিব, ইমেজ দিব, ইমেজ এখানে নাই, এখানে ন্যাচারাল ফিচার এই জায়গার মধ্যে থেকে একটা ইমেজ দেই, অ্যাড্রেস অ্যাড, তাহলে আমাদের কি ধরতে পারে দেখি, এই যে ইমেজের ট্যাম্প, ওই যে ট্যাম্প যেটা ছিল মনে আছে, ওই যে আমরা ধরতাম ইমেজের ট্যাম্প মনে আছে না, এটাকে ধরছে, এটাকে ধরছে। আচ্ছা, তাহলে আর কি করা যেতে পারে, এটা দিয়ে বুঝলাম যে টেম্পোরারি যে ইয়াটা, এটা টেম্পোরারি যে নেমটা এটা ধরে,
আচ্ছা, এখন যদি আমি এটা না দিয়ে, ফাইল না দিয়ে সরাসরি ইমেজটা লিখি, তাহলে কি ধরে? রিফ্রেশ করি, তারপরে কিন্তু ট্যাম্পটা ধরে, মানে দ্যাট মিনস আপনি ফাইল দিয়ে ধরতে পারেন অথবা সরাসরি রিকোয়েস্ট ইমেজ, ওই নেমের ভ্যালুটা দিলে পারে। আচ্ছা, এখন যদি আমি একটা কাজ করি, যে এখানে যদি আমি দিই গ্যাট গ্যাট ফাইল, ইয়া করতেছে না কেন, রিকোয়েস্ট ইমেজ গ্যাট ফাইল, গ্যাট ফাইল ছোট্ট গ্যাট, এই যে গ্যাট, এই যে আসছে, রিকোয়েস্ট গ্যাট ফাইল ফাইল অরিজিনাল নেম, এটাই তো গ্যাট ফাইল অরিজিনাল নেম, গ্যাট ফরম্যাট। আচ্ছা, আমার এটা মনে নাই, আমি দেখি, গ্যাট ফাইল, গ্যাট ফাইল অরিজিনাল নেম, এটি আমার অরিজিনাল, অরিজিনাল নেম, গ্যাট ফাইল অরিজিনাল নেম। আচ্ছা, লারাভেল ইমেজ ফাইল নেম গেট, লারাভেল ফাইল নেম অফ ফাইল, সমস্যা নাই, ফাইল ফাইলের যে গেট অরিজিনাল নেম, গেট গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, এটা এটা এই মেথডটা, গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম। তাহলে আমাদের এখানে এই যে প্রথমে রিকোয়েস্ট করে ফাইলটাকে ধরতে হবে, এই ফাইলের নাম কি আমাদের ইমেজ, এটার মধ্যে হচ্ছে আমরা এই মেথডটাকে চালাবো, গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, রিকোয়েস্ট ফাইল গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম। আপনি কি মনে করেন যে 5.6-এ যা, এটা তা ভিন্ন, সব জিনিস একই। এই যে দেখেন কি বলছে, গেট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস সার্ভার। আচ্ছা, আমি আবার ইয়া করি, অ্যাড করি, এই যে দেখেন, না 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 না, ঠিক আছে, মানে আমি যখন ছবিটা আপলোড দিব তখন আমাদের যে ছবির নামটা, এই দেখেন এখানে শো করতেছে 2.jpg, দেখছেন এটা আমরা কিভাবে করতে পারি, এই যে গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম। বাট এই জিনিসগুলো আপনার এখন বোঝার দরকার নেই, এগুলো লাগবে না, একটা ইমেজ আপলোড করতে হলে এগুলো কিছুই লাগে না। তো আপনি আগে দেখবেন যে সেই ইমেজ আপলোড দিছে কি না, ইমেজ আপলোড না দিলে তো সেভ হবে নাকি এমনি সেভ হয়ে যাবে, আগে তো দেখতে হবে ইমেজ আপলোড দিছে কি না। তাহলে রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট যদি একটা ফাইল থাকে, হ্যাজ ফাইল, যদি রিকোয়েস্ট করছি, যদি ফাইল থাকে, কি ফাইল থাকে, ইমেজ নামে যদি কোনো ফাইল থাকে, ইউ ইমেজটা, তাহলে আমার কি হবে, ইমেজটা, ইমেজটা স্টোর হবে, ইমেজটা কোথায় স্টোর হবে, আমাদের স্টোরেজ ফাইলে, আমাদের ডিরেক্টরি আছে দেখেন, এই যে রাউট, এই যে স্টোরেজ আছে না, এই স্টোরেজে ইয়ে হবে, অ্যাপের ভিতরে, এই যে পাবলিক, পাবলিকের ভিতরে একটা ফোল্ডার বানাবে ইমেজেস নামে, ওই ইমেজেস ফোল্ডারের ভিতরে সেটা স্টোর হবে। বাট আমাদের এখানে কিন্তু ফোল্ডার নাই ইমেজেস, পাবলিকের ভিতরে একটা ফোল্ডার সে অটো তৈরি করে নিবে, কীভাবে তৈরি করবে দেখেন, আমি যে নামে দেবো সেই নামে সে তৈরি করে নিবে। তাহলে আমি এ রিকোয়েস্ট করে, রিকোয়েস্ট করে যে ইমেজটা পাচ্ছি সেই ইমেজটাকে আমি এখন স্টোর করব, STOR, স্টোর, স্টোর মেথড, স্টোর মেথড, আমরা যেটা ওই যে মুভ করছিলাম না, মুভ আপলোডের ফাইল, এটার এখানে স্টোর মেথড, স্টোর মেথডের মাধ্যমে আমরা কোথায় স্টোর করব, পাবলিকের ভিতরে ইমেজেস নামে একটা ফোল্ডার নাই বাট সে বানাই দিবে। আমি এই রিকোয়েস্ট, রিকোয়েস্ট করে ইমেজটাকে কোথায় স্টোর করছি, পাবলিকের ভিতরে যে ইমেজেস আছে ওখানে স্টোর করছি, গালি স্টোর হয়ে যাবে, আর কিচ্ছু কত সহজ, কি আছে সহজ আছে বলেন আমাকে, এত সহজ আছে পৃথিবীতে কোনো কথা নেই, সহজ লাগে। আচ্ছা, এখন যদি আমি রিফ্রেশ করে, যদি এখন নতুন করে আমাদের এখানে দেখেন, এই যে পাবলিকের ভিতরে, এই যে পাবলিকে না, স্টোরেজের ভিতরে পাবলিক, এই স্টোরেজের ভিতরে, অ্যাপের ভিতরে পাবলিক, পাবলিকের ভিতরে ইমেজেস কিন্তু ফোল্ডার নাই, বাট যখন আমি ইমেজ আপলোড দিব, ধরুন হচ্ছে আমি ইমেজ আপলোড দিচ্ছি রোল
এই যে ইমেজ যখন আপলোড দিচ্ছি, অ্যাড্রেস কুমিল্লা অ্যাড করছি যখন, তখন আমাদের এই জায়গার মধ্যে এই যে ইমেজেস ফোল্ডার তৈরি হয়ে গেছে, এর ভিতরে কিন্তু ইমেজ চলে গেছে, দেখছেন কি মজা লাগে? এবার কোনো কথা নাই, হ্যাঁ কোনো কথা নাই, আপনারা সব সাইলেন্ট। মানে আমি চিন্তা করতেছি আপনাদের লারাইভেল না শিখে ওয়ার্ডপ্রেস শিখাইলে মনে মজা পেতেন, নাকি ওয়ার্ডপ্রেসে চলে যেতাম? কোনটা, ওয়ার্ডপ্রেসে চলে যাই? না না, ওয়ার্ডপ্রেসে চলে যায়, আপনাদের অবস্থা দেখে আমি হতাশ। আমি আছে দেখেন কত সহজভাবে, যে আগে যেভাবে করতাম বিলা অফিসপিতে। আরে ভাই, আপনারা তো কোনো রেসপন্স নাই আপনাদের মধ্যে, তো আমি কিন্তু নিজে হতাশ হয়ে গেছি আপনাদের অবস্থা দেখলাম, আমি নিজে তো হতাশ। আপনারা যদি চুপচাপ থাকেন তাহলে কেমন হবে? ওরা একটু নাড়া ছাড়া দেন না ভাই, তাহলে না ভালো লাগতো, আমি শিখে মজা পেতাম। আমি মাত্র একটা লাইন লিখছি, রিকোয়েস্ট ইমেজ তুমি স্টোর হও পাবলিকের ভিতরে ইমেজেস, তাহলে দেখেন এই অ্যাপের ভিতরে এই যে পাবলিক আছে না, পাবলিকের ভিতরে ইমেজেস ফোল্ডার, এর ভিতরে কিন্তু স্টোর হয়ে গেছে। কিন্তু আমাদের যে নাম ছিল ওই নামে কিন্তু স্টোর হয় নাই, এটা অটোমেটিক MD5 হয়ে গেছে, দেখেন QNI অটো MD5 হয়ে গেছে। আমরা আগে কি করতাম, MD5 করতাম না, করতাম কি না, সেটাই দেখেন অটো MD5 হইয়া বসে বসে গেছে অটো। ওয়াইটিং করতেছে, আরেকটা ইমেজ দিয়ে দেখাই দিতাম। আচ্ছা দেখেন, এই দেখেন আমাদের, আমি এই লাইনটা আবার লিখি, লিখছি যদি তুমি রিকোয়েস্ট ক্লাস কে অবজেক্ট কে ধরছি, রিকোয়েস্ট অবজেক্ট এর ভিতরে যদি কোনো ইমেজ থাকে, দ্যাট মিনস ফাইল থাকে, ইমেজ তো একটা ফাইল, আমাদের নেম নেম কি ওই যে ইনপুট টাইপ ইকুয়াল টু ফাইল নেম দিছি ইমেজ, ওইটাকে ধরছি, যদি ইমেজ থাকে তাইলে কি করবা তুমি, স্টোর করবা, কাকে স্টোর করবা, রিকোয়েস্টের ভিতরে, রিকোয়েস্টের ভিতরে যে ইমেজটাকে এটাকে কি করবা তুমি, স্টোর করবা, কোথায় স্টোর করবা, সেটা হচ্ছে পাবলিকের ভিতরে ইমেজেস। আপনাদের যেভাবে শিখাচ্ছি না, আমি নিজেভাবে শিখতে পারিনি, মানে আমি নিজেভাবে শিখি নাই, ঠিক আছে, কষ্ট করে যে আপনাদের শিখাচ্ছি, আপনারা তো আমার জন্য দোয়াটাও মনে করেন না। আমি কত চেষ্টা, মানে অনেক প্র্যাকটিস করিয়া কিন্তু আজকে এগুলো শিখছি। দেখেন রিকোয়েস্ট ইমেজ টুর পাবলিক স্ল্যাশ ইমেজেস, না একা একাই শিখছি, এই লারাবেল একা একাই শিখছি, পিএসপি শিখছিলাম একটা জায়গা থেকে, দুই লারাবেল শিখছি একা একা। রিকোয়েস্ট করে ইমেজটাকে আমি কোথায় করলাম, স্টোর করছি যে পাবলিক ইমেজেস ফোল্ডার, ঠিক আছে। এখন দেখেন আমাদের এখানে কিন্তু একটা ইমেজ ছিল আগে, এখন আমি আরেকটা ইমেজ আপলোড দিই, ইমেজ এই যে এটাকে আপলোড দিই, অ্যাড করি, এই যে এখানে ইমেজ আপলোড হয়ে গেছে, দেখছেন আপলোড হয়ে গেছে না? কিন্তু আমাদের ডা এক ইমেজ দুবার আপলোড দেওয়া যাবেই, ডাটাবেজে একই ইমেজ, একই ইমেজ তো না, যদি নেম যদি, ইমেজ মানে আপনি চাইতেছেন নেমটাকে যাতে ইয়া করতে পারে, তাহলে আপনাকে আগে এই নেমটা আগে ধরতে হবে, ওই নেমটাকে ভিন্ন, তাহলে এটাকে তো করা যাবে না, এটা করবেন কেমনি আপনি, একই ইমেজ কি ধরা পসিবল? এটা তো আপনার ইয়া লাগবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগবে, পাইথন কোড দিয়ে করতে হবে। আপনি এটা দেখছেন যে একই ইমেজ ফটো, ফটোটাকে কেমনে ইয়া করবেন, ফটোটাকে তো এটা তো আলাদা একটা ইয়া লাগবে, এটা তো মানে কি বলা যায় ফটো আইডেন্টিফাই, এটা তো আপনি যে ইয়ার মাধ্যমে করতে পারবেন না, এইভাবে করতে পারবেন না, এটার জন্য আপনার হচ্ছে একই ইমেজটাকে তো আগে ধরতে হবে, ইমেজের ইমেজটাকে, ইমেজে যদি নাম থাকতো একই নাম থাকতো তাইলে কথা আসলে, সে তো নাম চেঞ্জ করে দিবে, তাহলে এটা আপনি পিসির মাধ্যমে করতে পারবেন না, পিসির মাধ্যমে করতে পারবেন না, কারণ আপনারা আপনারা ইয়া ব্যবহার করেন না, ওই যে কি বলে ফটো
যে আপনার মানে ফোন যে লক খুলে, ফটো দেখলে যে লক খুলে, এরকম এটা ফটো ইনক্রিপশন, তো এরকম অ্যাপস তো এটা কি দিয়ে বানিয়েছে? এটা তো আলাদা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এটা আপনি যে পিএসপি দিয়ে করতে পারবেন না, ঠিক আছে, পাইথন দিয়ে করে, পাইথন দিয়ে করতে হবে। হ্যাঁ, পাইথন দিয়ে করতে হবে, পাইথন দিয়ে করে। হ্যাঁ, টেকিং টেকিং। হ্যাঁ ভাই, যেটা বলছে যে আমি যদি একই, হ্যাঁ ওইটার আপনি ওই যে সব কিছু মেজারমেন্ট করতে হবে, চোখ কোন জায়গায় আছে, নাক কোন জায়গায় আছে, এইগুলা সব মেজারমেন্ট করিয়া তারপরে বের করে, অনেক ব্যাপার স্যাপার আছে জায়গায়। হ্যাঁ আপনি দেখেন, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে। আচ্ছা তাহলে এই জায়গার মধ্যে দেখেন, এই যে কি করলাম আমি এখানে এসটিএল থেকে এখানে কোড উপরে উপরে চলে গেছে। আচ্ছা আচ্ছা বুঝছি, এটা করলে হবে। তো আমাদের এই যে স্টোর করলাম, স্টোর করার পরে আমরা হচ্ছে এই ইমেজটাকে, আমি একটা ইমেজেস নামে একটা ইয়াতে রেখে দিলাম। আচ্ছা এত কিছু হইলো কেমনি? আচ্ছা আমি আনডু করি, এটাই ভালো। হ্যাঁ হুম, এবার ঠিক আছে। তাহলে এই যে ইমেজটাকে আমি ওইটা হচ্ছে ইমেজেস নামে একটা ভেরিয়েবলে রাখলাম, ইমেজ নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন এই ইমেজটাকে আমি কি করি, আমাদের যে ডাটাবেজের যে অবজেক্ট যে বানাইছিলাম স্টুডেন্ট, স্টুডেন্টের ভিতরে যে ইমেজের যে ফিল্ড ছিল ওইটার মধ্যে আমি রেখে দিই ইমেজ ইকুয়াল টু ডলার সাইন ইমেজ। ব্যাস, তাহলে লাস্ট মুহূর্তে কি করতে হবে, স্টুডেন্টটাকে সেভ করতে হবে। এটা কিন্তু আপনার মডেলের মাধ্যমে করতেছি, যে মডেলের একটা অবজেক্ট তৈরি করছি, অবজেক্ট করে যে স্টুডেন্টের নেম রিকোয়েস্ট করে নেমটাকে রাখছি। আমরা এটা কুইরি কুইও করতে পারতাম, বাট এটা দিয়ে সবচেয়ে সহজ, ওয়ারেম ইলিকুয়েন্ট ওয়ারেম। তারপরে আমাদেরকে কোথায় কোথায় পাঠাবে, ব্যাক করে রিটার্ন, রিটার্ন ব্যাক আমাকে আবার পাঠিয়ে দিবে কোথায়, আপনাকে পাঠিয়ে দিবে রিটার্ন ব্যাক না করে আমরা হচ্ছে রিডিরেক্ট করে দিচ্ছি, রাউটে পাঠিয়ে দিবে, রিডিরেক্ট রাউট। রাউটের নাম কি আমাদের ওই যে যেটা যেখান থেকে ক্রিয়েট হয়েছে, আমাদের রাউট হচ্ছে স্টুডেন্ট ডট ক্রিয়েট, ক্রিয়েটে পাঠিয়ে দিবে আবার, স্টুডেন্ট ডট ক্রিয়েট এখানে পাঠিয়ে দেবে। বাস, তো দেখি আমাদের ডাটা বাজে আমাদের ইমেজটা সেভ হয় কিনা। ওকে, নেম রোল, আমাদের ইমেজ ওইটা ডিলিট করে দিই এখান থেকে, এটা ডিলিট করে দিই। আচ্ছা তাহলে আমাদের নেম দিলাম, রোল দিলাম, ইমেজ দিলাম, অ্যাড্রেস দিলাম, অ্যাড করলাম। এখন কিন্তু আমাদের এখানে কোনো নেই, ডাটা নেই, তো আমি যখন অ্যাড করব, আচ্ছা এখন দেখি, এই যে দেখেন স্টোর হয়ে গেছে, আইডি, নেম, রোল, ইমেজ, এই যে পাবলিক ইমেজেস, এই যে ইমেজটা আপলোড হয়ে গেছে, এবং অ্যাড্রেস টাঙ্গেল, ঠিক আছে আপলোড কিন্তু হয়ে গেছে, ক্লিয়ার? সবাই দুটোর মধ্যে বুঝতে পারছিনি, আপলোড হয়ে গেছে। এখন আমাদের এই যে হোমে গেলে কিন্তু ইমেজ নামে কোনো ফিল নেই, আছে তো আমরা এখানে ইমেজটাকে নিয়ে আসবো, ইমেজটাকে কীভাবে নিয়ে আসতে পারি দেখেন। আচ্ছা আমি এখানে একটা মেসেজও পাঠাই দিই, হ্যাঁ 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 হ্যাঁ। এখন আমাদের এই যে মেসেজ, মেসেজের মধ্যে আমাদের কি মেসেজ পাঠাবে, যে ডাটা ইনফরমেশন ইজ স্টোরেড, মানে একটা এটা যে স্টোর হয়েছে একটা তো ইনফরমেশন তো দেখাইতে হবে, ইনফরমেশন ইজ স্টোরেড সাকসেসফুলি, তাই না, সাকসেসফুল। আচ্ছা তাহলে আমাদের এই মেসেজটাকে আমাদের এটা কিন্তু সেশনের মাধ্যমে যাচ্ছে, সেশনের মাধ্যমে এই মেসেজটা যাচ্ছে। তো আপনাকে এই যে ক্রিয়েটের ভিতরে এখানে একটা যে মেসেজ আমরা কিন্তু নিছিলাম মনে হয় যে সেশন হ্যাজ মেসেজ, এটার মাধ্যমে এটা এটা থাকলে হবে, যে সেশনে যদি কোনো মেসেজ থাকে, আমি এটা মনে আপনাদের দেখাই নাই এটা কীভাবে লিখতে হয়, আমি আবার দেখাই, যে আমাদের যে ভেরিয়েবলটা পাঠাইছি সেটা কি কি নাম, মেসেজ না, এই মেসেজটাকে আমরা এই যে ক্রিয়েট পেজে ধরবো। তো যদি মেসেজটা থাকে তাইলে না শো করবে, ওই মেসেজের মধ্যে যদি ভ্যালু থাকে তাইলে তো শো করবে, সেশনটা যদি থাকে তাহলে অ্যাট দ্য রেট ইফ
তখন আমরা লিখতে হবে সেশন, সেশন মেথডকে কল করতে হবে। যদি সেশনে যদি আমাদের মেসেজ নামে কোনো ইন্ডেক্স থাকে, দ্যাট মিনস কোনো ভেরিয়েবল থাকে, দিস ইজ মেসেজ যেটা, এটা এটা যদি থাকে তাহলে আমাদের এখানে ইফকে শেষ করতে হবে অ্যান্ড ইফ। আর এখানে আমাদের মেসেজটা কি করতে হবে, প্রিন্ট করতে হবে, তাহলে ইকু সেশন গেট, গেট করব আমরা কাকে, এই যে মেসেজটাকে। এটাকে আমরা চাইলে একটা ইয়ার মধ্যে রাখতে পারি, এই যে এস টু এর মধ্যে রাখতে পারি, ঠিক আছে, এস টু এর মধ্যে আমরা রাখতে পারি। এস টু এর মধ্যে আমরা হচ্ছে এই মেসেজটাকে রেখে দিই, এখানে আমরা দিতে পারি এই যে ক্লাস ইউজ করে আমরা বলতে পারি যে টেক্সট সাকসেস, টেক্সট এই যে সাকসেস, সেভ করলাম। এখন যদি আমি এটাকে রান করি, যখন ক্রিয়েট করব তখন কিন্তু আমার ইমেজটা দেখাবে, নেম রোল ইমেজ অ্যাড্রেস অ্যাড, তখন আমাদের দেখেন ইনফরমেশন ইজ স্টুডেন্ট সাকসেসফুলি, বুঝছেন। এখন যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু আর ইমেজটা আসবে না। তো এটা কিসের মাধ্যমে আসছে, এটা হচ্ছে আপনার এই সেশনের মাধ্যমে। ক্লিয়ার নি সবাই? না এখনো কনফিউশন? এই স্টুকে ধরিয়া এটার মধ্যে একটা ক্লাস নেন, ক্লাসটাকে ধরে রাখো, হ্যাঁ এই স্টুর ভিতরে এই যে ক্লাস ধরেন, এই যে ক্রিয়েটের ভিতরে এই যে এখানে ক্লাস এখানে নেন, নিয়ে করেন, তাহলে হয়ে গেল। আচ্ছা তারপরে আমরা এটা বুঝলাম। তো আমাদের যেটা করতে হবে এখন, যে আমাদের যে ইন্ডেক্স আছে ইন্ডেক্সের মধ্যে ইমেজটাকে দেখাইতে হবে। তো রুলের পরে আমরা ইমেজটাকে দেখাই ইডি। আচ্ছা আর আগে আমরা একটা কলাম ইয়া নিয়ে নিই, হেডিং নিয়ে নিই, রুলের পরে আমি একটা টিএস দিচ্ছি ইমেজ। তো ইমেজটা হচ্ছে আমার কোথায় আছে বলেন তো, আমাদের এখানে ইমেজটা দেখাবো। তো ইমেজ দেখাতে কিভাবে, আমরা অলরেডি জানি ইমেজটাকে কেনার মাধ্যমে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমিও মনে থাকে না যে আসলে কিভাবে ইমেজ ইমেজ বা ফাইল নিয়ে, তখন আমার বারবার নেট ঘাঁটতে হয়, আমি ভুলে যাই জিনিসটা। তো আপনাকে যখন ইয়া করতে হবে, যে আপনি যখন ইমেজটা যখন আপলোড দিচ্ছেন, ইমেজটা আপলোড হয়েছে কোথায়, স্টোরেজে না, ইমেজ আপলোড হয়েছে কোথায়, স্টোরেজে। তাহলে স্টোরেজের সাথে আপনাদের যে পাবলিক ফোল্ডার আছে এটার মধ্যে একটা লিঙ্ক তৈরি করতে হবে, স্টোরেজের সাথে পাবলিকের একটা কি করতে হবে, লিঙ্ক বানাইতে হবে, এই পাবলিক ফোল্ডারের সাথে স্টোরেজের একটা লিঙ্ক বানাইতে হবে। তো কিভাবে লিঙ্ক বানাবেন, কানেকশন বানাবেন কিভাবে, স্টোরেজের সাথে পাবলিক ফোল্ডারের একটা কানেকশন। তো এটা করার জন্য আপনি এখানে লেখেন, কমান্ড চালান, আমাদের তো ওপেন করাই ছিল, এত ওপেন করালাম নাই। এখানে আমরা চালাই যে পিএসপি, পিএসপি আর্টিশন, পিএসপি আর্টিশন স্টোরেজ, আচ্ছা স্টোরেজ, স্টোরেজ লিঙ্ক। এটা চালালে কি হবে, আমাদের দেখেন এই পাবলিকের মধ্যে কিন্তু স্টোরেজ নামে কোনো ফোল্ডার নেই, আছে আমাদের এই যেটা মেইন পাবলিক, এটা হচ্ছে মেইন পাবলিক, আর এটা হচ্ছে স্টোরেজের ভিতরে পাবলিক, স্টোরেজের ভিতরে অ্যাপের ভিতরে পাবলিক, দুই জায়গায় কিন্তু পাবলিক আছে, একটা হচ্ছে এই জায়গায় আর একটা হচ্ছে স্টোরেজের ভিতরে। তো আমি চাই এই স্টোরেজের, স্টোরেজের ভিতরে যে পাবলিক আছে এটাকে আমরা কি কোথায় অ্যাক্সেস করবো, এই পাবলিকের মধ্যে নিয়ে আসবো। তো আপনাকে কি করতে হবে, পিএসপি আর্টিশন স্টোরেজ লিঙ্ক কি চালাতে হবে বলেন তো, স্টোরেজ লিঙ্ক। এটা যখন দিবেন দিয়ে খেয়াল করুন, এই পাশে খেয়াল করুন, তাহলে কি হয় দেখেন, এন্টার দিচ্ছি, তাহলে এই যে দেখেন স্টোরেজ নামে একটা যে তৈরি হয়ে গেছে, দেখছেন স্টোরেজ তৈরি হয়ে গেছে না, দ্য লিঙ্কস হ্যাভ বিন দেখেন ক্রিয়েটেড, এই যে স্টোরেজ নামে একটা তৈরি হয়েছে, এই জায়গার মধ্যে ইমেজেস ফোল্ডার চলে আসছে, আসছে আছে কিনা বলেন, আছে কিনা, মানে আমার এখানে যেগুলো ছিল ওই যে স্টোরেজের মধ্যে যা যা ছিল, অ্যাপের ভিতরে এই যে পাবলিকের মধ্যে ইমেজেস যা ছিল, তা কিন্তু এখন কোথায় চলে গেছে, তা এখন আমার এখানে চলে গেছে, এই যে পাবলিকের ভিতরে স্টোরেজ, এর ভিতরে যে ইমেজেস, ঠিক আছে। তাহলে আমি এইটাকে এখান থেকে অ্যাক্সেস করতে পারি, কীভাবে অ্যাক্সেস করতে পারি দেখেন, তো আমাদের যে ইন্ডেক্স আছে ওখানে যাই, এখানে সোর্স আছে না, সোর্সের ভিতরে এখানে ডাবল কার্লি, এখানে আমরা স্টোরেজ, স্টোরেজ সরি স্টোরেজ, এখানে লিখতে হবে ইউআরএল,
URL, storage URL. এর ভিতরে আপনাকে ওই ইমেজের কলামের নাম লিখতে হবে, সেটা কোথায় আছে স্টুডেন্টের ভিতরে, স্টুডেন্টের ভিতরে কোথায় আছে আপনার ইমেজে আছে IMAZ ইমেজ, শেষ স্টোরেজ URL স্টুডেন্টের ভিতরে ইমেজে আছে। তাহলে দেখি ইমেজ শো করে কিনা, এই যে চলে আসছে আসছে আসছে, বাট ইমেজটা একটু বড়। এখানে আপনাকে লিখতে হবে উইথ দিয়ে দিই, একটা উইথ 100 সেভ করে এখন রান করি। এই যে দেখেন ইমেজ চলে গেছে, নেম রুল ইমেজ আসছে কি না কি বুঝতে পারলাম, কি কঠিন লাগতেছে মনে না, কঠিন লাগতেছে খুব, কি করিনি। তো আমি কি করছি এই জায়গার মধ্যে, এখানে হচ্ছে এই যে আনলিঙ্ক করছে, আনলিঙ্ক স্টোরেজ URL স্টুডেন্ট ইমেজ, এটাকে URL এর মধ্যে পাঠিয়ে দিছে। এভাবে করলে হয় কি না, ডিলিট ডিলিট ফ্রিজ লাগবে না, এরর আসবে, এরর আসবে, অ্যাপ HTTP কন্ট্রোলার স্টোরেজ নট ফাউন্ড, এরর আসবে। এখান থেকে তো ডিলিট হবে না, আর এখানে একটা এরর আসছে, তো এই এররটা আসছে এখানে যেটা আসছে এটাকে আমরা যে স্টোরেজ যেটা আছে, স্টোরেজ যেটা আছে এটার আগে আমরা একটা দিয়ে দিই, স্টোরেজটাকে স্টোরেজটাতে ইউজ করতে হবে। তো স্টোরেজটা কোথায় আছে, স্টোরেজটা হচ্ছে আপনার যে এরিয়াতে যাবেন ভেন্ডর, এর ভিতরে হচ্ছে আপনার ভেন্ডরের ভিতরে, তারপর হচ্ছে লারাভেল, এই যে লারাভেল ফ্রেমওয়ার্ক সোর্স ইলুমিনেট, আর আরেকটা কাজ করে দিতে পারে, এখানে কন্ট্রোল দিলে ক্লিক করলে আসে ক্যানট ফাইন্ড ডিক্লারেশন হচ্ছে, এই ধরনের সে পাচ্ছে না। ইলুমিনেটের পরে হচ্ছে আপনার সাপোর্ট, সাপোর্ট কই সাপোর্ট, সাপোর্টের ভিতরে হচ্ছে ফেসার্স, এর ভিতরে হচ্ছে আপনার স্টোরেজ, স্টোরেজ এই যে দেখেন স্টোরেজ, স্টোরেজ আছে, দ্যাট মিনস আমার স্টোরেজটা আছে ইলুমিনেট সাপোর্ট ফেসার্স এর ভিতরে। তাহলে এটাকে কপি করে এই যে এখানে বসে দিই, তাহলে আমরা ইউজ করব কাকে, উপরে এখানে আমরা ইউজ করতেছি ইউজ স্টোরেজ, স্টোরেজটাকে ইউজ করতেছি। এখন হয় দেখি এখন হয় কি না, ডিলিট, আচ্ছা আগের যে এররটা আছে এই এররটা কিন্তু হচ্ছে না, বাট নতুন একটা এরর আসছে। তো সেটা হয় এ কারণে, সেটা হচ্ছে আপনাকে এই যে ডেস্ক্রের যেখানে করছেন স্টোরেজের আগে একটা ডট দিতে হয়, একটা ডট দিতে হয়, এটা কী কারণে দিতে হয় আমি জানি না, বাট আমি পাইছি নেটে যে এটা ডট দিলে এটা এররটা আসে না, এই যে ডট, এই ডটটা ব্যবহার করলাম স্টোরেজের আগে, আমি একটা ডট দিছি এবং কনক্রিট করে দিছি ডট দিয়া, তাহলে এই এররটা হয় না, ঠিক আছে। তো এখন দেখি এররটা আসে কি না, ডিলিট, এই দেখেন এরর কিন্তু নাই, তাহলে আমাদের এখান থেকে ডিলিট হয়েছে, এই যে ডিলিট হয়ে গেছে মানে আগের ছবিটা আছে, কিন্তু আমি এটাও ডিলিট করে দিই, আবার নতুন করে দিয়ে দেখি, ক্রিয়েট যে নেম রোল ইমেজ অ্যাড্রেস অ্যাড যে ইনফরমেশন ইজ স্টোরেড সাকসেসফুলি, এখন হোমে যাই, হোমে গেলে এই যে দেখতে পাবো, এখন যদি আমি ডিলিট করে দিই আমাদের এখানে কিন্তু ইমেজটা আছে, আমি যখন ডিলিট করে দেবো ইমেজটা কি হয়ে যাবে, ইমেজটা চলে যাবে, ডাটা ইজ ডিলিটেড সাকসেসফুলি এবং ইমেজ ইজ ইন। তাহলে আমরা কি করলাম, এই যে আনলিঙ্ক স্টোরেজ এটাকে কল করছি আর এটার আগে ডট দিয়ে দিছে, এটা না করলে আপনার হচ্ছে এররটা দেখায়, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমারও মনে থাকে না অনেক সময়, পরে আমি আপনি এটা গাটাগাটি করে এগুলো বার করি, ঠিক আছে, বুঝতে পারলাম। কোনো কথা নাই।